আসসালামু আলাইকুম দর্শক, ডেলিবাজার নিউজের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি জাবের আছি আপনাদের সাথে বরাবর। তো আজকে আমি চলে আসছি আদাবর মাছ বাজারে। আদাবর মাছ বাজারে আজকে রবিবার মাছের দাম, না সরি আজকে রবিবার, হ্যাঁ আজকে রবিবার, মাছের দাম কেমন সেটা আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করব। তো প্রথমে তো দেখি এটা কী মাছ ভাই? মাছ কত করে আজকে কেজি? 360। আর এই যে গ্রাস কাপ 320। আর কার্পো 260 একদম। আচ্ছা, আর এই ছোট রুই 240। আর এটা কি মাছ? এটা কি কাতলা? এটা কি কাতলা? রুই মাছ এইগুলো কত করে? 300। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলেন আমরা একটু অন্য দোকানে দেখি। দেখলাম এখানে কেমন মাছ, তারপর একটু এখানে একটু দেখি। দেখেন তাজা মাছ এসেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, পাঙ্গাস কত করে আছে? 160 টাকা কেজি। আর বড়টা 180 টাকা কেজি। 180 টাকা? আর এটা কি দেশি কই? 200 টাকা। চাষের কই? চাষের কই 200 টাকা। 200 টাকা কেজি। একটু কম রাখবেন না? একদম একদম। আর তেলাপিয়া 200 টাকা? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। না না, মন ভালো তো আজকে ইলিশ মাছ উড়াইছে, আজকে মন ভালো তো। ইরিটা কত করে? 400 টাকা কেজি। আপনি কি ইলিশ মাছ উড়াইছেন? ইলিশ মাছ কত করে? ইলিশ মাছ কেজি পড়বে 900 টাকা। এটা 900 টাকা একদম? 850 টাকা রাখা যাবে। আচ্ছা, আর কাকচি 400 টাকা? বরিশাল নদীর। আর পোয়া? পোয়া 400 টাকা কেজি। বরিশালের পোয়া, বরিশালের পোয়া 400 টাকা কেজি। চলেন একটু ওই পাশে যাই। কেমন আছেন? মন ভালো? ইলিশ মাছ আপনার? এটা কয় কেজি হবে? এক কেজি সাইজ কত করে? 1050। ওই যে ওই না 850 টাকা ব্যস্ত ছোট ছোট। আর এটা? এটা 850। এটা কতটুকু ওজন হবে? 700 গ্রাম। আর এই চিংড়ি, এটা কি চিংড়ি? বরিশালের চিংড়ি কত এটা? এটা 700 টাকা কেজি। আর এটা? এটা 1000 টাকা কেজি। এটা 1000 টাকা কেজি? কেন, এটা তো বড় মনে হইতেছে না। বড় হইলে ওটা চেয়ে এটা ভালো, এটা চেয়ে এটা ভালো। আর এই ছোটটা? এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা কি মাছ? এটা পাঁচটা মাছ। কেমন আছেন আপনি? পাবদা কত করে? চারশো কি কর? দাম বেশি। আর এটা কি মাছ? এটা টাটকিনি। কত? 450। টাটকিনি 450 টাকা কেজি। আর এগুলো কি? এগুলো কাতলি নলা। এটা কত করে? 250। আর মলা কত ব্যস্ত? মলা 240। 240। আর টাকি কত? টাকি 400। দর্শক দেখতে পারতেছেন মাছ উঠছে বাজারে অনেক। আমরা একটু সামনের দিকে যাবো। এইটার লেগে আমি ক্ষমা চাই। মাছ উঠছে, কেমন আছে? ভালো আছে। এই মাছ এগুলো কত করে? এটা মাত্র 350 টাকা কেজি। মাত্র? হ্যাঁ মাত্র 350। আর এই বড়টা 900 টাকা কেজি, আগে ছিল 1400-900। এটা 900 টাকা কেজি। দর্শক চলেন আমরা একটু সামনের দিকে যাই। আজকে রবিবার, রবিবার
রবিবারের মাছের বাজারে তেমন মাছ উঠে নাই। কাকা কেমন আছেন? এটা কি বাইলা মাছ? বাইলা কত করে? 200 টাকা কেজি। 300? আচ্ছা, আর এটা কি? ডেলামলা। ডেলামলা এটা কত করে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এটাও কি ডেলামলা? চান্দা মাছ। চান্দা মাছ এটা কত? 150 টাকা। আর ধন্যবাদ। হ্যাঁ চলেন আমরা একটু সামনের দিকে যাই, আমরা একটু দেখি কেমন আছেন। এই টাটকিনি কত করে? 200। তেলাপিয়া কত করে? কম রাখবেন না একদম। দর্শক দেখতে পাচ্ছেন তেলাপিয়া 200 টাকা, টাটকিনিও 200 টাকা। চলুন আমরা একটু সামনের দিকে যাই। কেমন আছেন? তেলাপিয়া কত? এটা তো ছোট, আর একটু কম হওয়া উচিত না? 160। আর এই ট্যাংরা কি? দেশি ট্যাংরা? দেশি ট্যাংরা কত করে? 620। আর এটা কি? মিশালি। পাঁচ মিশালি কত? 260। এটা এরকম কালার হয়ে গেছে? মহাশৈল। মহাশৈল এটা এরকম কালার কেন? আচ্ছা এটা কত করে? কেজি 250 টাকা। 250 টাকা। আর বল? বল 400 টাকা। বল 400 টাকা। আচ্ছা কেমন আছেন কাকা? বাম মাছ কত করে? এটা 1100। আর এটা 700। আচ্ছা, আর পোয়া? এটা একদম 1000 টাকা নিতে পারবেন। একদম 1000 টাকা। পোয়া 350 টাকা, আই মাছ 500 টাকা। পোয়া 350 আর আই মাছ 500 টাকা। ধন্যবাদ, ধন্যবাদ। চলেন আমরা একটু দেখতেই পাচ্ছেন বাজার আজকে খালি। ইলিশ মাছ 1 কেজি সাইজ 1000 টাকা কেজি। আচ্ছা, আর ছোট এটা? বড় বড় ইলিশ মলা মাছ 260 টাকা কেজি। 260 টাকা কেজি একদম একদম। দর্শক দেখতেই পাচ্ছেন আজকে রোববার, তো মাছের বাজার একটু বন্ধ আছে, তারপর আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এই বড় পাঙ্গাস কত করে? 100 টাকা। বড়টা? বড়টা। আর ছোটটা? এটা 140 টাকা। মাত্র 10 টাকা কম বলে? মাত্র 10 টাকা কম। আচ্ছা, আর এটা? ও এটা বড়টা লাইনি। 150। 150, 140। আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট একটা দোকান একটু দেখবো। রুই মাছ কত করে ভাই, কেমন আছেন? 240 টাকা একদম। আর এটা? এটা 200 টাকা। বিগ সাইজ তেলাপিয়া কত? বিগ সাইজ তেলাপিয়া 220 একদম একদম। একটু কম রাখবেন না? না। আর কাতল? রুই কাতল যেটাই ধরবেন 320 টাকা। তো দর্শক, মাছের বাজার থেকে, আদাবর মাছের বাজার থেকে আজকে রোববার মাছের দাম জানাইলাম আপনাদেরকে। ইনশাল্লাহ নতুন দিনে নতুন বাজার থেকে আবার যুক্ত হব। সে পর্যন্ত আমি যাবার আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।